আর তোমরা এমজি আজরাক মানেই যেন পুরোটাই ব্লকে হয়, কোনো প্রিন্টের কাজ না। এই চেস্টের কাছে একটা হচ্ছে প্যাচ ওয়ার্ক এর মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে, রিয়েল পশমিনা যেটাকে বলে, রিয়েল একদম পুরো দেখতে পাচ্ছ পশমিনা, যার মধ্যে পুরো তসরের উপরে আছে, দুর্দান্ত একটা সুন্দর জিনিস। এটা ব্লকিং আজরাক, আমি যেরকম বলেছি তোমাদেরকে যে এমজি মানে ব্লক আজরাক, এটা একটা চুনরি প্রিন্টের উপরে যাচ্ছে, এটা একটা চুনরি প্রিন্টের উপরে সামান্য পিওর ইকাত, এমজি পিওর ইকাত, পিওর অরিজিনাল ইকট যদি কেউ চাও তো অবশ্যই এমজি ইকট। ইকটের মধ্যে নুডল স্ট্রাপ, অনেকেই চেয়েছিল, এটা ডিমান্ড করেছে। পিওর কটনের উপরে পুরোটা গোল্ডেন ফয়েল প্রিন্টের উপরে করা হয়েছে, ব্ল্যাক এর উপরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা দেখতে পাচ্ছেন একখানা পাশমিনার উপরেই খুলেছি আমি। এটা অরিজিনাল এমজি প্রোডাক্টের সবচেয়ে বড় নিশানি হচ্ছে এমজি ট্যাগ। খুশি কালেকশনের পক্ষ থেকে আমরা আবার চলে এসেছি একটা এমজি এর কালেকশন নিয়ে। আপনারা এমজি এমএম এসজি প্রচুর কালেকশন খুশি কালেকশন থেকে দেখেছেন, আপনারা জানেন খুশি কালেকশন একটা হোলসেল লেডিস গার্মেন্টস, এখানে লেডিস এ টু জেড সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন হোলসেল রেটে। এটা রিটেল কাউন্টার নয়, এটা হোলসেল রেটে যারা ঘরে বসে যে সকল মহিলারা ব্যবসা করছেন এবং যারা দোকানের কাপড়ের ব্যবসা করেন, মহিলাদের কাপড় নিয়ে ব্যবসা করেন, তারা খুশি কালেকশনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা জানেন হোলসেল রেটে এখান থেকে সব থেকে সস্তায় সব থেকে চিপ রেটে সমস্ত কিছু পেয়ে যাবেন, লেগিংস থেকে শুরু করে কুর্তি চুড়িদার নাইটি শাড়ি থেকে শুরু করে ইনার গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আজকে আমরা শুধু এমজির কালেকশন দেখব এবং এমজির যে আপনারা জানেন এমজির প্রচুর কালেকশন এখানে থাকে, আমরা প্রত্যেকবার ভিডিওতে এমজি এমএম এর কালেকশন আপনাদের দেখিয়ে থাকি। আজকে বেসিক্যালি শুধু এমজি, যে সকল কাস্টমাররা এমজির কালেকশন খুঁজে বেড়ান তাদের জন্যই আমরা নিয়ে এসেছি এমজির কালেকশন। বিশেষ বিশেষ কয়েকটা কালেকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবং ভিডিও শুরু করার আগে বলবো, যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা জানেন এরকম কোয়ালিটি ভিডিও নিয়ে আমরা বারবার আপনাদের কাছে আসে থাকি। হাই, আমি ডিএম আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট, তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আবার চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে খুশি কালেকশনের তরফ থেকে। খুশি কালেকশনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি, আর আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যারা এইভাবে আমাদের পাশে আছো। তো আজকে আমি বেসিক্যালি যেটা দেখাবো, তোমরা তো জানোই, সকলেই জানো যে খুশি কালেকশন মানে একটা লেডিস হোলসেল গার্মেন্টস স্টোর, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ একই ছাদের তলায় কুর্তি কালেকশন থেকে নাইটি কাফতান, তোমরা জানো হট প্যান্ট কেপরি যে সামার কালেকশনগুলো, সেখান থেকে শুরু করে তোমাদের অ্যাথনিক কালেকশন গাউন্স ওয়েস্টার্ন সমস্ত কিছুটা একই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছ হোলসেল প্রাইসে, হোলসেল রেটে, হোলসেলারদের জন্যই একমাত্র এই প্রতিষ্ঠানটি। যারা এক পিস বা দু পিসের জন্য কল করছো প্লিজ কল করো না, বা তাদের জন্য নয় এই প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছো, ভাবছো তোমরা কিছু করতে চাও লাইফে, তো অবশ্যই তোমরা নিচে যে স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া রয়েছে তাতে যোগাযোগ করো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো, যাতে আমরা তোমাদের সাথে যোগাযোগের মাধ্যমে বলে দিতে পারি তোমরা কিভাবে পারচেসিং করতে পারো, বা তোমাদের যদি আরো কিছু খুশি কালেকশন সম্বন্ধে জানার থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি, অনেকে আছে যারা অনেক বেশি মাল নিতে চায় না, যারা যে সকল মহিলারা ঘরে বসে লাইভ করে, ফেসবুক লাইভ করে বিক্রি করতে চায়, তারা কি আপনার কাছ থেকে মাল নিতে পারে? একদম নিতে পারে, আমার প্রচুর লাইভার কাস্টমার রয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, আমি বারবার বলে দিচ্ছি, যেটা হোলসেল স্টোর তো সেক্ষেত্রে একটা মিনিমাম পারচেসিং অ্যামাউন্ট আছে, মানে স্টোরে যদি তারা আসছে তো 3,000 টাকার কেনাকাটা করতে পারছে, যারা অনলাইনে পারচেসিং করছে তারা 5,000 টাকার অর্ডার প্লেস করতে পারে। কিন্তু যদি অনেকের কোয়েশ্চেন থাকে যে এই মিনিমাম কেনাকাটা কেন করতে হবে, সে এক পিস দু পিস কেন নিতে পারবে না? হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন, কি মিনিমাম, অনেকে ভাবে যে মিনিমাম কেন, আমরা আমাদের মতো যদি আমাদের যেটা হয়, কিন্তু দেখুন রিটেল কাস্টমাররা চলে আসে, যদি আমি কোনো বাউন্ডারি না থাকি যে আপনি আপনার মতো চয়েস করতে পারেন, আমি যেরকম আপনারা চয়েস করতে পারেন, একটা সেট থেকে আপনারা যে কোনো দুটো পিস নিতে পারেন, সেটা ছোট এবং বড়, দু পিসের নিচে দেওয়া হয় না সেট কেটে। যদি মনে করেন না এক পিস সিঙ্গেল সিঙ্গেল হোক, সেটা সম্ভব নয়, তাহলে রিটেল কাস্টমার অনেক বেশি হয়ে যাবে, যে ক্ষেত্রে যারা আপনারা ব্যবসা করছেন আমার থেকে নিয়ে তাদের জন্য এটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে এক সময় গিয়ে। আর দিদি, খুশি কালেকশনের ডেলিভারিটা একটু বলে দেবেন, যদি যদি কেউ দূরের কাস্টমার হোম ডেলিভারি নিতে চায় তারা কিভাবে নিতে পারবে? দূরের কাস্টমার যেরকম, বাইরে থেকে আমাদের প্রচুর কাস্টমার রয়েছে, তো তারা ভিডিও কলে স্লট বুক করবে, তোমরা আগে থেকে কল করে বা হোয়াটসঅ্যাপে একটা পিং করবে, যেখানে জানানো হবে যে তোমরা ভিডিও কলের জন্য একটা টাইমিং চাইছো, স্লট চাইছো, সেই টাইমে তোমাদের সাথে কথা বলা হবে বা তোমাদের টাইমিংটা দেখানো হবে, যেখানে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখানো হয়। ঠিক আছে, এমন নয় যে আমরা প্রোডাক্টের ছবি প্লেস করি না, ছবিটা আমরা করি না,
ডাইরেক্টলি তোমাদের প্রোডাক্ট যেটা অ্যাভেলেবেল রয়েছে স্টোরে সেটা তোমাদেরকে দেখানো হবে, তোমরা সিলেক্ট করবে তোমাদের চয়েস অনুযায়ী, সেই প্রোডাক্টের বিল তোমাদেরকে পাঠানো হবে, তোমরা পে করলেই সেকেন্ড দিন ডিসপ্যাচ হয়ে যাবে। আর যদি ডেলিভারির পরে কাস্টমার কিছু ছেঁড়া ফাটা বেরোয় যেটা কাস্টমার অনেক করিস থাকে, সেক্ষেত্রে তিনি কি করবেন? একদম যদি কোন রকমের ডিসপুট প্রোডাক্ট বেরোয় সেটা নির্দ্বিধায় নির্ভাবনায় আপনারা রিটার্ন করুন, আমরা রিপ্লেস করে দেবো প্রোডাক্ট। তো বন্ধুরা, খুশি কালেকশনে ডেলিভারি থেকে শুরু করে আপনার সমস্ত ফেসিলিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আজকে আমরা এমজির কালেকশন দেখবো দিদি, তো শুরু করা যাক ভিডিও। হ্যাঁ, আমি আজকে এমজির কালেকশনটা শুরু করব। তোমরা জানো এমজি, এসজি, এমএম প্রত্যেকটা ব্র্যান্ডেরই কুর্তি আমি রাখি। আমি এমজির কিছু আপডেট দেওয়ার জন্য, আর বেসিক্যালি তোমাদের সাথে যাতে আমাদের ইন্ট্রোডাকশনটা বন্ধ না থাকে, তোমাদের সাথে যাতে আমার প্রচুর যারা বন্ধুরা রয়েছে তারা প্রত্যেকে বলে আপডেট দাও দিদি তোমার ভিডিও করো, তো সেই ক্ষেত্রে তোমাদের যে ইন্ট্রোডাকশনটা থাকে সেই কারণেই তোমাদের কাছে বারবার ফিরে আসা নতুন আপডেট নিয়ে নতুন প্রোডাক্টের সন্ধানে। দেখো তোমরা যেরকম এখন সামার কালেকশনের মধ্যেই চলছে, আর কিছুদিন মধ্যে আমাদের পুজো কালেকশনও স্টার্ট হয়ে যাবে। এটা যেরকম দেখতে পাচ্ছ একটা আজরাক দিয়ে আমি স্টার্ট করলাম, এমজি আজরাক। আর তোমরা এমজি আজরাক মানেই জানো পুরোটাই ব্লকে হয়, কোনো প্রিন্টের কাজ নয়, একদম পিওর অরিজিনাল আজরাক, কোনো জয়পুরি আজরাক নয়, ঠিক আছে। তার সাথে এটা দেখছো বোট নেক, নেকটা দেখো কত সুন্দর দেখতে, এটা বোট নেকের পরে যাচ্ছে, খুব স্টাইলিশ লুক দিচ্ছে। স্লিভলেস যার ভিতরে তোমরা থ্রি কোয়ার্টার স্লিভ পাচ্ছ, আর দেখো গলার সামনে পুরোটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। প্রাইস থাকছে তোমাদেরকে, আজকে আমি প্রাইস একটা জিনিস বলে দিই, ভিডিওতে অনেকেরই খুব প্রবলেম হচ্ছে প্রাইস মেনশন থাকছে বলে, অনেক এখন যারা লাইভ করছে তারা আমাদেরকে বারণ করছে, তো সেই ক্ষেত্রে প্রাইসটা আমি একটা মিনিমাম রেঞ্জ তোমাদের বলবো, 550 to 600 এর মধ্যে বা 550 to 800 এর মধ্যে এই রেঞ্জগুলো থাকবে, ঠিক আছে। যদি অরিজিনাল রেট জানতে হয় তাহলে অবশ্যই ফোন করবে, অরিজিনাল রেট জানতে হয় কাউকে অবশ্যই একটা পিং করবে বা একটা কল করবে, আমি জানিয়ে দেবো। মোটামুটি তোমরা ধরে রাখো আজরাক অরিজিনাল ব্লকের আজরাক এমজি যেটা থাকে 550 প্লাস এ, ঠিক আছে। দেখো সেকেন্ড কালেকশন, এটা একটা আজরাকের উপরে যাচ্ছে, দেখতে পাচ্ছ পিসটা দুর্দান্ত একটা পিস, দুর্দান্ত একদম থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে কালার কম্বিনেশন দেখো, পার্পল আর পিঙ্কের কালার কম্বাইন আছে, প্যানেল ডিজাইনে যাচ্ছে। এই চেস্টের কাছে একটা হচ্ছে প্যাচ ওয়ার্কের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে, এটারও প্রাইস সেমই থাকছে, আজরাক মানে যেটা বললাম 550 প্লাস থাকছে। দেখো পশমিনা, রিয়েল পশমিনা যেটাকে বলে, রিয়েল একদম পুরো দেখতে পাচ্ছ পশমিনা, যার মধ্যে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক, পুরোটা সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে যাচ্ছে, এগুলো তোমার থাকছে 530 to 550 এর মধ্যে থাকছে, ঠিক আছে, জরি ওয়ার্কের মধ্যে যাচ্ছে। প্রতিটা তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটাতে তোমাদের ট্যাগ লাগানো থাকছে এমজি ব্র্যান্ড যেটা অরিজিনালি সেটা মেনশন করার জন্যে। দেখো যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটাতে তোমরা এমজির এরকম ব্র্যান্ডের যে লোগোটা আছে তোমরা পেয়ে যাচ্ছ যে অরিজিনাল কিনা সেটা ভেরিফাই করার জন্য। সাথে তোমরা থাকছে তোমাদেরকে প্রত্যেকটাতে যেরকম তোমরা সাইজ পাচ্ছ 40 to 46 সাইজ পাচ্ছ, কিছু কিছু ক্ষেত্রে এমজি যেটা করে থাকে 50 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল করে, যেগুলোতে অনেকেই যে প্লাস সাইজের কুর্তি খোঁজো সেই ক্ষেত্রে যেগুলোতে থাকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এটা একটা দেখো তোমাদেরকে দেখাই, এটা পুরো তসরের উপরে আছে, দুর্দান্ত একটা সুন্দর জিনিস, এটা একটা তসর কালেকশনের উপরে যাচ্ছে, এটা যে কোনো তোমরা অনুষ্ঠানে মানে পরার মতো একটা কালেকশন বা সামনে পুজো আসছে তার জন্যও এই কালেকশনগুলো। দেখো ফলস মিরার ওয়ার্ক আর ছোট ছোট একটুখানি স্টাইলিশ বাটন প্রিন্ট মিশানো রয়েছে, হাতেও সেম এরকম ডিজাইন করা রয়েছে, পুরোটাই একদম পিঙ্কিশ রেড যেটাকে বলে, এটা পিওর রেড নয় পিঙ্কিশ রেড এটা। আর দেখো এখানে পুরোটাই হ্যান্ডেও ওয়ার্ক করা রয়েছে, হাতার এখানে স্লিভস এর কাছেও মিরার বসানো আছে, এবং যেটা হচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে কুর্তিটাকে একদম নিচে পার করে দেখো ওয়ার্ক করা রয়েছে, মিরার বসানো রয়েছে, কাঁথা ওয়ার্ক করা রয়েছে, পার বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে। দেখো এটার প্রাইস যাচ্ছে একটু হাইলি প্রাইজেবল 600 প্লাস এ যাচ্ছে। এবার দেখো দেখাচ্ছি একটা আজরাক, এটা ব্লকিং আজরাক, আমি যেরকম বলেছি তোমাদেরকে যে এমজি মানে ব্লক আজরাক, এমজি সাধারণত জয়পুরি বা প্রিন্টিং আজরাক করে না ওরা, ঠিক আছে। এটা দেখো তোমরা পেয়ে যাচ্ছ একটা আজরাকের সাথে বটল গ্রিন কালারের আজরাক প্রিন্ট, এর উপরে একটা সাধারণভাবে একটা প্যাচ ওয়ার্ক দেওয়া হয়েছে, হালকা সিকুয়েন্স হালকা কাজ আর হালকা একদম ছোট ছোট কটা ফলস মিরর বসিয়ে সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে করা হয়েছে,
যার প্রাইস যাচ্ছে তোমাদেরকে 472 495 500 এর মধ্যে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরো অনেক এরকম কালেকশন দেখাবো, তোমরা এইভাবে তোমরা আমাদের সাথে থাকো, যাতে আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখানো হয় প্রত্যেকটা ভিডিওতে তোমরা নতুন নতুন কালেকশন দেখতে পারো। প্রত্যেকটাতে তোমাদের জন্য আমি এসজি এমজি এবং বা যেটা নর্মাল কুর্তি হয় প্রত্যেকটা দেখেছো তোমরা, আলাদা আলাদা করে আমি ভিডিও করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এসজি এমজি একসাথেও করতে পারতাম, বাট যাতে তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট ক্লিয়ারলি বুঝতে পারো, ক্লিয়ারলি দেখতে পারো, তোমাদের জন্য তাই জন্য এই প্রচেষ্টা যে তোমরা খুব ভালোভাবে যাতে কুর্তিগুলোকে দেখতে পারো, সেই কারণে সিঙ্গেল সিঙ্গেল ভাবে আলাদা আলাদা ভাবে করে থাকি। দেখো, এটা একটা চুনরি প্রিন্টের উপরে যাচ্ছে, এটা একটা চুনরি প্রিন্টের উপরে সামান্য একটা প্যাচ ওয়ার্ক দেওয়া হয়েছে, যেখানে কাঁথা ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ। এখানটা একটা ফ্রিল করা হয়েছে, দেখো একটা সামনে বর্ডার করা হয়েছে মিডিলটাতে, চুনরি প্রিন্টের উপরে যাচ্ছে। থ্রি কোয়ার্টার স্লিভ, মানে স্লিভলেস মানে প্রত্যেকটাতে থ্রি কোয়ার্টার স্লিভ ভিতরে দেওয়া রয়েছে। প্রাইস তোমার হচ্ছে একটা 472 495 এর মধ্যে। দেখো, এইটা একটা অ্যাকোয়া ব্লু রয়েছে, এটাও চুনরি প্রিন্টের মধ্যে, অ্যাকোয়া ব্লু কালারের মধ্যে চুনরি প্রিন্ট। এখানটা দেখো সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে, আর যে এমব্রয়ডারিটা তোমরা দেখতে পাচ্ছ এটা মেশিনারি এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক, সাথে গোটাপাতির লেস লাগানো। এটার প্রাইস আছে তোমাদের জন্য 462 475 এর মধ্যে, মানে লো রেঞ্জ হাই রেঞ্জ সমস্ত কিছুই তোমরা পাবে। ঠিক আছে, একটা এবার পিওর ইক্কাত দেখাবো তোমাদেরকে। দেখো পিওর ইক্কাত, এমজির পিওর ইক্কাত, সাথে তোমরা যে কাজটা পাচ্ছ এটা টোটালি কোনো হ্যান্ড ওয়ার্ক নয়, টোটালি কোনো টাই মেশিনের ওয়ার্ক নয়, এটা সম্পূর্ণভাবে অ্যাপ্লিক বসিয়ে এই কাজ করা হয়েছে, এটা অ্যাপ্লিক ওয়ার্ক। ঠিক আছে, পুরোটা অ্যাপ্লিক দিয়ে বসানো হয়েছে। প্রাইস আছে 600 প্লাস। পিওর অরিজিনাল ইক্কত যদি কেউ চাও তো অবশ্যই এমজি ইক্কত। দেখো আর একটা ইক্কতের মধ্যে নুডলস স্ট্রাপ, অনেকেই চেয়েছিল, এটা ডিমান্ড করেছিল, আমিও একটা পরে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ইক্কাতের উপর পিওর অরিজিনাল ইক্কাতের উপরে নুডল স্ট্র্যাপ, এখানে স্ট্র্যাপের মধ্যে থাকছে তোমাদের পুরোটা অরিজিনাল মিরার বসানো, এটা কোনো ফয়েল মিরার নয়, পুরোটাই অরিজিনাল মিরার ওয়ার্ক রয়েছে, মিরার বসানো রয়েছে। কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ অরেঞ্জ কালার আর ইয়েলো কালার। তো প্রাইস যাচ্ছে 500 to 560 এর মধ্যে থাকছে এর প্রাইস। এইটা একটা দেখো তোমরা তাঁত প্রিন্ট বলতে পারো, এটাকে পিওর কটনের উপরে পুরোটা গোল্ডেন ফয়েল প্রিন্টের উপরে করা হয়েছে, যেখানে ছোট ছোট মিরার বসানো হয়েছে, ছোট ছোট পুরোটাতে মিরার বসানো হয়েছে, পুরোটাই গোল্ডেন ফয়েল প্রিন্টের মধ্যে যাচ্ছে, একদম তাঁত কালেকশনের মতো দেখতে। এটাকে সাইডে দেখো এরকম তোমরা সাইড লাটকান পাচ্ছ। প্রাইস যাচ্ছে এটার, যাচ্ছে প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ 492 500 এর মধ্যে। প্রত্যেকটাতে বলার কোনো দরকার নেই যে প্রত্যেকটাতেই তোমরা সাইজ অ্যাভেলেবেল আছে, চারটে করে সাইজ তোমরা দেখতেই পাচ্ছ। আরেকটা দেখছি ব্ল্যাকের উপরে, দেখো ব্ল্যাকের উপরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্ল্যাকের উপরে রয়েছে আজরাকের কাজ, সাথে একটুখানি তোমরা পেয়ে যাচ্ছ মিক্স অ্যান্ড ম্যাচে প্যানেল দেওয়া হয়েছে, যেটা কিনা লেহেরিয়া প্রিন্টের উপরে যাচ্ছে, সাথে চেস্টে পেয়ে যাচ্ছ এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্ক। প্রাইস খুবই কম, প্রাইস যাচ্ছে 430 to 450 মধ্যে। তো তোমরা এখনো যারা ভাবছো যে ব্যবসা করবে বা আগামী পুজোতে ব্যবসা করতে চাইছো, তারা অবশ্যই খুশি কালেকশনে একবার যোগাযোগ করতে পারো, অথবা যারা কাছের বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করো। আমাদের শপের অ্যাড্রেসটা একবার তোমাদেরকে বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন রয়েছে তাদের জন্য। আমাদের অ্যাড্রেস হচ্ছে CV 12/3 রেলপুকুর রোড, রেলপুকুর ইলেকট্রিক অফিসের একদম কাছে, যেটা কিনা বাগুইহাটি জোড়া মন্দির। তোমরা যারা হাওড়া শিয়ালদা অথবা বিধাননগর থেকে আসছো, তোমরা যে কোনো এয়ারপোর্ট অথবা বারাসাতগামী বাসে করে বাগুইহাটি স্টপেজে নামতে পারো, অথবা জোড়ামন্দির স্টপেজে যে বাসগুলো দাঁড়াচ্ছে তাতে তোমরা নেমে একদম ওয়াকিং ডিস্টেন্স কাউকে বললেই হবে রেলপুকুর ইলেকট্রিক অফিস যাব, একদম তারই পাশে আমাদের শপটি খুশি কালেকশন। টাইমিং হচ্ছে শপের 11:30 থেকে 7:30 অবধি, 11:30 থেকে 7:30 এই জন্য বলছি, আমাদের শপ 8:00 to 8:30 পর্যন্তও থাকে, বাট কিছু কাস্টমারের একদম লাস্ট ইন দ্য মুভমেন্টে এসে শপ ভিজিট করে, তো সেই ক্ষেত্রে বলবো একটু হাতে টাইম নিয়ে আসবেন, যাতে আমরা আপনাকে অনেক কিছু দেখাতে পারি, আমাদের শপের প্রতিটা প্রোডাক্ট যাতে আপনার সাথে শেয়ার করতে পারি। তো একটু টাইম নিয়ে অবশ্যই আপনারা ভিজিট করুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে।
আর দিদি যারা ঘরে বসে অর্ডার দিতে চায় তাদের ভিডিও কলের জন্য কি অগ্রিম কিছু পেমেন্ট করার কোনো প্রয়োজন আছে? যারা নতুন কাস্টমার আমাকে কল করছো ভিডিও কলের স্লটের জন্য, তারা অবশ্যই তাদের একটা রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে 200 rupees। এটা এই জন্য নেওয়া হচ্ছে কারণ প্রচুর এমনও কাস্টমার বেরায় যারা ভিডিও কল করে প্রোডাক্ট সিলেক্ট করে হোল্ড করে রেখে দেয়, তারপরে ক্যান্সেল করে দেয়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের একটা যে টাইমিংটা, যে লেবার চার্জটা রয়েছে, আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছি, যে টাইমটা ওয়েস্ট হচ্ছে, সেখানে হয়তো আরো দুটো ভিডিও কলের আমাদের স্লট তাদেরকে আমি দেখাতে পারতাম। এই যে মিসকমিউনিকেশনের একটা প্রবলেম হয়ে যায়, সেই জন্য এই ব্যবস্থাটা চালু করা হয়েছে যে আপনারা যারা নতুন কাস্টমার রয়েছে তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা পে করতে হচ্ছে অগ্রিম, আর যারা পুরনো কাস্টমার আছে তারা নির্দ্বিধায় নির্ভাবনায় তোমরা হোয়াটসঅ্যাপ করো, কল করো, যেভাবে তোমাদেরকে সাথে আমি আগেও থেকেছি আগামী দিনেও তোমাদের সাথে সবসময় থাকবো। আর দিদি কেউ যদি নতুন ব্যবসা চালু করতে চায় অল্প টাকা নিয়ে, তো তাদের সে যদি একটু গাইডেন্স চায় আপনাদের কাছে, আপনারা কি সেটা প্রোভাইড করেন? একদম একদম, যে তার অল্প পুঁজিতে কিভাবে কোন প্রোডাক্টের উপরে ইনভেস্ট করে কিভাবে তার এরিয়াতে সেটাকে সে কোন প্রাইসে সেল করতে পারবে, আমরা অবশ্যই এইসব জিনিস নিয়ে তাদের সাথে ডিটেলসে আলোচনা করব, যেভাবে তার সুবিধা হয় যে সে সেল করতে পারে। আর এমনও কিছু ক্ষেত্রে কোনো মানুষের যদি দেখুন 3000টা একটা মিনিমাম পারচেসিং অ্যাওয়ার্ড আমরা এখানে, কারণ একটা দুটো প্রোডাক্টে আপনাকেও মিনিমাম কটা তো প্রোডাক্ট রাখতে হবে যেটা দেখিয়ে আপনি বিজনেসটা করবেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো মানুষের হঠাৎ করে কেউ, অনেক বয়স্ক মানুষও আসেন যারা ব্যবসা করতে, তো সেক্ষেত্রে যদি 1-200 টাকা বা এদিক ওদিক একটু কম বেশি হয় আমরা অবশ্যই সেই ক্ষেত্রেও হেল্প করে থাকি। আর দিদি যেহেতু খুশি কালেকশন বহুদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করছে, ওয়েস্ট বেঙ্গলের অন্য অন্য জেলা থেকে অনেকেই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কথা কিছু কমেন্টে এসছে, তো আপনাদের এখান থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়? হ্যাঁ, আমাদের এখান থেকে খুশি কালেকশন থেকে ফ্র্যাঞ্চাইজিস দেওয়া হচ্ছে। আপনারা যারা অল্প পুঁজি রয়েছেন, ভাবছেন ইনভেস্ট করে একটা ব্যবসা করতে চাইছেন, সঠিক পথ পাচ্ছেন না, অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে তাতে কল করুন। আপনারা কিভাবে কি ইনভেস্ট করতে পারেন, কতটা ইনভেস্ট মিনিমাম একটা ইনভেস্টমেন্ট কতটা হতে পারে, কিভাবে আপনি সেই ব্যবসাটা কোন প্রোডাক্টের উপরে আপনারা লাগাতে পারেন, কিভাবে ব্যবসাটাকে গ্রো করতে পারে, আর আগামী দিনে যদি আপনার কোনো ক্ষেত্রে গিয়ে মনে হয় যে না আপনি ব্যবসাটা চালাতে পারছেন না বা কোনো কারণে আপনার ব্যবসাটাকে চালাতে সমস্যা হচ্ছে, আমরা গাইড তো অবশ্যই করব, প্রমোশনও আমরাই করব আপনার অবশ্য শপে, কিন্তু যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি পুরো প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করে আপনার মানি ব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইসব নিয়ে কোনো অসুবিধা নেই। আপনারা যারা দেখছেন, যারা এতদিন ধরে আমার সাথে রয়েছেন, খুশি কালেকশনে আপনাদের ভালোবাসায় যেরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভালোবাসা পাচ্ছি, তার সাথে সাথে দেশ বিদেশেও আমাদের যে ভালোবাসার আর একটা মেল বন্ধন তৈরি হয়েছে, এভাবেই আমরা চাইছি যে আপনারা আমার সাথে থাকুন। আমাদের ছোট্ট প্রতিষ্ঠানটাকে আস্তে আস্তে আপনাদের হাত ধরে আপনাদের সাথে করে আমরাও আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, চলুন আর আমি আর দুটো একটা কালেকশন বাকি আছে দেখিয়ে দিই। দেখুন এটা দেখতে পাচ্ছেন, একখানা পাশমিনার উপরেই খুলেছি আমি, এটাও একটা পাশমিনা দেখতে পাচ্ছ, ব্লু কালারের মধ্যে। পাশমিনার ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা, পাশমিনার মধ্যে ওয়ার্ক পেয়ে যাবে, পাশমিনার মধ্যে মিরার ওয়ার্ক পাবে, পাশমিনার মধ্যে জারি ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, ডিফারেন্ট ডিফারেন্ট পিসেস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস বলবো না, পাশমিনার ডিফারেন্ট প্রাইস অ্যান্ড ডিফারেন্ট কালার বলবো। ঠিক আছে, এটা একটা ব্লু কালারে আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছ যেখানে জারি ওয়ার্ক রয়েছে, ব্লুর উপরে সিলভার জারি ওয়ার্ক রয়েছে, সাথে ফয়েল মিরার ওয়ার্ক রয়েছে, সিলভার জারিটা ব্লুর উপরে দুর্দান্ত মানাচ্ছে, সাথে দেখো তোমরা হাতেও পেয়ে যাচ্ছ এরকম সিলভার জারি ওয়ার্কটা, হ্যান্ডেও পেয়ে যাচ্ছ, খুব সুন্দর একটা কালেকশন, প্রাইস সেমই ওরকমই থাকছে 530-550 মধ্যে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা লাস্ট পিসেস আজকে এমজি দেখাচ্ছি, কারণ একটা ভিডিও অনেকটা বড় লাউন্দি করলে আপনাদেরও দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি শর্টের মধ্যে ভিডিওটা বানাতে চেষ্টা করলাম। দেখো এটা এটাও পিওর ইক্কাতের মধ্যে ঢুকছে, তোমরা পিওর ইক্কা যেটা আছে তোমরা ধরলে বুঝতে পারবে, এগুলো কোনো প্রিন্ট ভ্যারাইটি থাকে না, এমজি ইক্কা যারা ব্যবসা করছো তারা অবশ্যই জানো। দেখো বুকটায় পুরোটাই চেস্টের কাছে সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে, দু সাইডে প্যানেল ইক্কাতের অন্য একটা প্রিন্ট দিয়ে প্যানেল ওয়ার্ক করা হয়েছে, যার মধ্যে কাঁথা ওয়ার্ক করা রয়েছে, ব্লু কালারের উপরে একটা সুন্দর কম্বাইন করা রয়েছে, যার প্রাইস যাচ্ছে 472-495 এর মধ্যে। তো দিদি আমরা আজকে তো ভালো ভালো কালেকশন দেখলাম, জাস্ট ভিডিও শেষ করার আগে একটা কথা জিজ্ঞাসা করব, অনেক কাস্টমাররা জানতে চায় অরিজিনাল এটা অরিজিনাল এমজির প্রোডাক্ট কি করে বুঝবে?
অরিজিনাল এমজির প্রোডাক্টের সবচেয়ে বড় নিশানি হচ্ছে এমজির ট্যাগ। অবশ্যই যেটা আপনারা কিনছেন অনেক জায়গায় এই সেলাই করা ট্যাগটা অবশ্যই দেখবেন, কারণ অনেক সময় হয় কি এমজির লোগো একটা স্টিকার টাইপের প্রিন্ট ছেপে দেওয়া হয়, বাট আপনারা চেষ্টা করবেন এমজির এরকম লোগো যেটা আপনাদের ট্যাগটা লাগানো থাকছে সেটা দেখে প্রোডাক্ট পারচেজ করতে, কারণ এটাই হচ্ছে এমজির অরিজিনালিটি, যেটাতে ওদের কাপড় যে এমজির কাপড় যেটা রয়েছে কটনটা যেটা ওরা ম্যাটেরিয়ালটা ইউজ করে সেটা একদম যে পিওর তার সার্টিফিকেট এমজি নিজেই। তো বন্ধুরা আমরা আজকে একটা দারুণ ভিডিও দেখলাম খুশি কালেকশনের তরফ থেকে, এমজির একটা কালেকশন দেখলাম, বিশাল কালেকশন বলবো না তবে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি বলে অল্প অল্প কালেকশন আপনাদের দেখাচ্ছি, বেশি লেন্দি ভিডিওটা না করে শর্টে ভিডিওটা করলাম এই কারণেই, কারণ আপনারা যাতে বোর না হয়ে যান এবং পুরো ভিডিওটা দেখতে পারেন যাতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার নমস্কার।